আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শেপিস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বিন্নিবাত বাজি করব, এটা আপনাদের সাথে শেয়ার করব। বিন্নিবাত বিরান বলেন আমাদের সিলেটে এটা। তো যাই হোক, আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, তারপরে একটু আদা বাটা লাগবে। তো আমি আদা বাটাটা আমার বাসায় করা আছে, ওইগুলো আমি ইউজ করে নিব। আপনারা চাইলে ফ্রেশ আদা বেটেও দিতে পারবেন। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা কেটে রেডি করে নিচ্ছি। তো রান্নাটা সহজ হয় যখন আপনি ইনগ্রিডিয়েন্ট সবগুলো রেডি করে রাখবেন, তখন তাড়াতাড়ি রান্না করা যায়। এই তো আমি ধনে পাতাও কেটে নিচ্ছি, তারপরে চুলাটা অন করে দিব। দিয়ে আমি একটা হাঁড়ি বসিয়ে নিচ্ছি। এটা আমরা যেটা সিলেটের ভাত বিরানের মতোই হয়, তো বিন্নি ভাত দিয়ে বিন্নি যে রাইসটা, ওই রাইসটা দিয়ে করলে খুবই সুস্বাদু হয়, আর ঠান্ডার দিন আসলে খুব ভালো লাগে। এটা গরম গরম চায়ের সাথে আমার ভালো লাগে, আমি মাঝে মধ্যে করি বাসায়। তো এখন আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি বড় একটা আর একটা ছোটো মিডিয়াম একটা ইউজ করেছি পেঁয়াজ, এখানে 1.5 কাপের মতো হবে। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, আমি হলুদটা স্কিপ করি এই বিরিয়ানির ক্ষেত্রে, আপনারা চাইলে দিতে পারেন। তো আমি অন্য একটা ডিশে আমি রাইসগুলা ভিজিয়ে রেখে দিব, যেহেতু এটা স্টিকি রাইস, একটু আঠালো হয়, ওই জন্য আগে ভিজিয়ে রাখ, সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো ভালোভাবে আমি হাত দিয়ে কষলে তারপরে আমি পানিটা নিংড়ে রেখে দিব। তো আলতো হাতে, যাতে চালটা ভেঙে না যায়, আলতো হাতে কষলে কষলে ধুয়ে নিতে পারেন। তারপরে একটা স্ট্রেনারও রাখতে পারেন, আর ওইভাবে পানি নিংড়ে ওই ডিশেও রাখতে পারেন। চালটা ভালোভাবে ধোয়ার পর আমি দেখতে চলে আসলাম পেঁয়াজের কী অবস্থা। পেঁয়াজটা আমি আর একটু নেড়ে ছেড়ে, তারপরে একটু গোল্ডেন ব্রাউন করার পর আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পর আর একটু ভেজে নিব পেঁয়াজটা। তো পেঁয়াজের যে কাঁচা গন্ধ আছে, এটা চলে গেলে আসলে রাইসে একটা স্মেল আসে, খুবই ভালো স্মেল আসে। তো আমি আর একটু কষিয়ে নিব পেঁয়াজটা। তারপরে আমি দেখতে পাচ্ছেন পানিটাও নিংড়ে রেখে দিয়েছি চালের, আর এখানে আমি আদা বাটা ইউজ করতেছি। আপনারা চাইলে সানে বা নিজে গড়ে বানিয়েও এটা করতে পারেন, আমি এটা ফ্রেশ এনে ইউজ করি, নর্মাল ফ্রিজে ভালো থাকে 1 মাসের মতো। তো মাঝে মধ্যে আমি গড়ের মধ্যেও করি। আর এই কেটিসি আর শানের যে আদা বাটা ফ্রেশ পাওয়া যায়, আদা গার্লিক সব কিছু পাওয়া যায়, রসুনেরটাও ভালো হয়। তো যাই হোক, আমি ফ্রোজেনটাও ইউজ করি, ফ্রেশের একটা স্মেল থাকে, ভালো একটা গ্রান থাকে স্মেল। যখন হাতে সময় থাকে না তখন আমি ফ্রোজেন এনেই ইউজ করে নিই। তো যাই হোক, এখন আমি রাইসটা ধুয়ে পানি নিংড়ে রেখেছিলাম, এখন আমি পেঁয়াজের মতো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ঢাকনা দিয়ে আমি ডেকে রেখে দিব, যাতে চালটা একটু সিদ্ধ হয়ে আসে। আর একটু ভাজা ভাজা করে নেবেন, তারপরে পানি অ্যাড করবেন। তো আমি ওইদিকে কেটলের পানি অন করে দিব, গরম পানি ইউজ করলে তাড়াতাড়ি সিদ্ধ হতে সুবিধা হবে। এই বিন্নিবাতের বিরানটা অনেকেই বিন্নিবাত রান্না করার পর যখন লেফট ওভার থাকে তখন করলেও মজাদার হয়, আর আমি মাঝে মধ্যে ওইরকম চাল দিয়েই, ফ্রেশ চাল দিয়েই করি। আর মাঝে মধ্যে আমি বিন্নিবাত রান্না করার পর আসলে অনেকটা খাওয়া হয় না, তারপরে ওইভাবে করা যায়। পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে এরকম করতে পারবেন, এটা আরও সহজ হয়, কারণ ভাত তো কুক করা থাকে, তাড়াতাড়ি করা যায়। তো এখন আমি দেখতে পাচ্ছেন কেটলের গরম পানি দিয়ে দিলাম। তো এটা আপনারাদের পরিমাণ মতো দিবেন, কারণ বিন্নিবাতের ইয়েটা এমনিতেই একটু স্টিকি হয়, যাতে চালটা সিদ্ধ হয় ওই পরিমাণে দিয়ে দিবেন। এখানে আমার প্রায় রাইস কুকারের যে কাপটা, এই কাপে 4 কাপের মতো পানি লেগেছে। এখানে আমি চাল দিয়েছিলাম মনে হয় 2 কাপ হবে, তো 4 কাপের মতো পানি লেগেছে, একটু কম বেশি হতে পারে আপনাদের। তো আপনারা পরিমাণ বুঝে করে নেবেন। আর আমি এখন চালটা একটু সিদ্ধ হবে আমি ফয়েল পেপার দিয়ে দিব, আর আমি ধনে পাতাও দিয়ে দিয়েছি যাতে স্মেলটা সুন্দর হয়ে চালের মধ্যে ঢুকে আর ভালোভাবে ভাজাটা হয়ে যায়। এই তো আমার অলমোস্ট রান্না হয়ে গেছে, এখন আমি একটু ভাপ তুলে নিব যাতে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি একটু ফয়েল দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছিল যে ফয়েল দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য ফয়েল দিয়ে দিলাম। আর যদি আপনারা কুক করে রাইসটা কুক করে করে রান্না করেন তাহলে আর এরকম করতে হয় না, তাড়াতাড়িই হয়ে যায়। তো যাই হোক, আমি একটা বাটিতে তুলে নিয়েছি, আমরা আলহামদুলিল্লাহ খুবই এনজয় করে খেয়েছিলাম। আর এখন যেহেতু শীতকাল, শীতকালে আসলে পিঠা বা ওইরকম গরম গরম কিছু জিনিস খেতে ভালো লাগে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই।
নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।